কিন্তু একজনের ভুলে তো সবাই সাফার করতে পারে না। ভুল? এটা তুমি ভুল বলছো সত্যকি। একটা মানুষ শুধুমাত্র লোভের বশে এতগুলো মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিল, ছাদ ভ্যানিশ করে দিল, আর তাকে তুমি ভুল বলছো? হ্যাঁ মানছি, এটা একটা ক্রাইম, কিন্তু বাকিরা বাকিরা কি করেছে? রাঙা মা, বড় মা, জেঠুমণি, আমরা আমরা সবাই তো সাফার করছি, সে তো ঠিক নয়। ভুল করেছি সত্যকি, আমরা ভুল করেছি। একটা ভুল মানুষকে আমরা ভালোবেসে বিশ্বাস করেছি, তার খেসারত তো আমাদেরকেই দিতে হবে না? কিন্তু আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। কেন সত্যকি, কোথায় সমস্যা হচ্ছে তোমার? সবকিছু নিজে দেখে, কনকের মুখ থেকে শুনে, আর কতদিন সহ্য করবো বলো তো এগুলো? তোমার বউ একটার পর একটা কাণ্ড ঘটাবে, আর তার শাস্তি এই পুরো পরিবারের, গোটা পরিবারের মানুষকে সহ্য করতে হবে। তুমি আমায় দোষ দিচ্ছ ছোট মা? হ্যাঁ দিচ্ছি। নিজের ভাইয়ের দিকে একবার তাকিয়ে দেখো তো, কোনোদিন ঝিলমিলের একটা অন্যায়কে সাপোর্ট করেনি। এসব তুমি কি বলছো ছোট মা? তুমি তো কনককে কোনোদিন কিছু বলতে দাওনি। হ্যাঁ বলতে দিইনি, আমি ভুল করেছি, আর এখন আমি সেই ভুল শুধরে নিতে চাই। কে ছেড়ে ছিলি? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রে? আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি। সে না হয় করেছিস, কিন্তু তার জন্য নতুন করে মুখ গোমড়া করে মন খারাপ করে বসে থাকার কি আছে রে? তুমি তো জানো মা, আজ অবধি আমি যা কিছু করেছি সবটাই শুধুমাত্র অভ্রহার আমার মেয়েদের ভালোর কথা ভেবেই করেছি। তো আজকে যখন ওরা রাস্তায় গিয়ে দাঁড়াতে বাধ্য হচ্ছে, তখন আমি সিম্পলি কিচ্ছু করতে পারছি না মা। আমিও তো সেটাই ভাবছিলাম রে ঝিলমিল, সত্যি বলতে কি আমারও তো সেরকম কিছু করার ক্ষমতা নেই রে, নইলে এই অবস্থা থেকে আমাদের একজনই বাঁচাতে পারে মা। কে রে? কনক। হায় ভগবান, কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে ঝিলমিল? কেন, কি আবার হলো? যে আমাদের এত বড় সর্বনাশ করতে চলেছে সেই কনককে তুই বলছিস সে নাকি বিরাবলাম সলভ করবি? মা তুমি ভুল বুঝছো, কনক সেরকম মেয়েই না। এমনি এমনি আমার এতটা বয়স হয়ে যায়নি, বুঝলি? হ্যাঁ মা তুমি সবই বোঝো, কিন্তু একটু দেরিতে। হ্যাঁ সেই তো, আমি তো ভুলই বুঝি সব সময়, মুখ্য সূক্ষ্ম মানুষ কি না? সে নয় বুঝলাম, কিন্তু অন্য সবাই, ওই বড় বেয়াই, ছোট বেয়ান, এমনকি সত্যকি বাবা জীবনও তো ওকে ভুলে বুঝে বসে আছে। এই মুহূর্তে কাউকে আমি বিশ্বাস করাতে পারবো না। রাধে শ্যামার ভণ্ড ছোট মা যে জাল বিছিয়েছে, কনক কি একা সেই জাল কেটে সবাইকে রক্ষা করতে পারবে? নিখিল, এই ঘড়িটা কিন্তু এখনো ঠিক সময় দিচ্ছে। ঘড়িটা যেদিন আমাদের বাড়িতে প্রথম এলো সেদিনের কথা তোর মনে আছে? বাবা অনেক শখ করে কিনে এনেছিল ঘড়িটা, এই দেয়ালের এখানে রেখে বাবা বলেছিলেন যে আমি তো চিরকাল থাকবো না, কিন্তু এই ঘড়িটা থাকবে, সব সময় তোদের আমার কথা মনে করিয়ে দেবে, যাতে সারা জীবন তোরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারিস। কিন্তু এটা কি সময় এসে পড়লো বলতো বড়দা? এই সময়ের সাথে তাল মিলিয়ে চলবো আমরা?
একই কথা বলছি শ্রী। যেমন একবার ভালো করে ওদিকটা তাকিয়ে দেখ, কাঁটাগুলো কিন্তু এখনো ঠিকঠাক চলছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারলে কি হবে রে বোন? হবে না। দেখবি এই সময় এগোতে এগোতে ঠিক আমাদের সবাইকে একটা না একটা পথ দেখিয়ে দেবে। কিন্তু বাবা, ততদিনে তো সবকিছু বদলে যাবে। এই বাড়ি, এই ঘর, সব স্মৃতি, সবকিছু। তোমার মনে আছে জোরদার, এই ল্যাম্পশেডের সেটটা তুমি আমাকে আমার আইসিএসসি পরীক্ষার সময় কিনে দিয়েছিলে? এখানে বসেই তো পড়তাম আমি। সত্যি তোমাদের ছোট থেকে বড় হওয়া সব স্মৃতি নিয়ে রয়েছে এই বাড়িটা। কত কিছু দেখেছে না? এই বাড়ি থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়া, তুইও তো গেছি। বৃষ্টির জন্ম এখানে, বৌরানি বউ বনি সবাই বিয়ে হয়ে তো এই বাড়িতেই এসে পা দিয়েছে। শুধু সুখের কথা কেন বলছো পিসিমণি? কত ঝড়চাপটাও তো দেখেছে। বৌমণির মৃত্যু, বৌরানির অসম্মান, সবকিছু দেখেছে এই বাড়িটা। আর আজ সেই বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হবে। আপনি এসব কথা কেন বলছেন মা? হ্যাঁ, হয়তো এরকম খারাপ সময় এ বাড়িতে এর আগে কোনোদিন আসেনি, কিন্তু তাই বলে তুই বুঝতে পারছো না পার্থ, আমি এই বাড়ি ছেড়ে কি করে যাবো? ঠাকুর আমাকে মুক্তি দাও, তুমি মুক্তি দাও, মৃত্যু দাও আমাকে। আমি আর পারছি না। আমাকে যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে এটাই যেন আমার শেষ যাত্রা হয়। কি বললে তুমি এসব কথা বলার আগে একবারও ভাবো না, তাই না ডালি? তুমি একবারও তোমার কর্তামশায়ের কথা ভাবলে না? আমাদের এরকম একটা খারাপ সময় তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো? আমার রাধা মাধবের কি হবে? কেন মা, তুমি তো বলো যে এই পৃথিবীতে যা হয় সবইটা কি তার খেলা? তাহলে তুমি এত ভেবো না রাঙামা, উনি যখন এই বিপদের মধ্যে ফেলেছেন তখন উনি সবটা সামলাবেন। ইন্দিরা কোথায়? তাকে তো দেখছি না। এবার তো আমাদের যেতে হবে। সেই তো, সময় তো হয়ে গেল। এদিকে মিস্টার গুপ্ত হয়তো এক্ষুনি এসে পড়বেন, তখন চলো ভাই, যেতেই যখন হবে, আর দেরি করে কি না।
আপনাদের আর একটু সময় দেওয়া যেতেই পারে। থ্যাংক ইউ। আমার যে একটা শর্ত আছে স্যার টকি বাবু, আজ থেকে বাড়ির মালিক আমি আছি, আর আপনারা হলেন ওই কি বলেন আপনারা ওই আশ্রিত, আপনাদের এখন থেকে বাড়িতে ঠিক সেভাবেই থাকতে হবে যেভাবে আমি চাইবো।